জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আগামীকাল শুভ রথযাত্রা, শুক্রবার। এই শুভ রথযাত্রায় যে ছয়টি রাশির সুপার প্রাপ্তি হতে চলেছে, সেই ছয়টি রাশির বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমি বলি, প্রত্যেকে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। পয়লা জুলাই 2022 এই শুভ রথযাত্রা, যে ছয় রাশি মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই ছয়টি রাশির বিশেষভাবে লাভ হতে চলেছে। দেখুন, এই ভিডিওটি আমি প্রতিদিন একটি কথা বলি, আলোচনাটি সম্পূর্ণ শুনবেন এবং আলোচনাটি শোনার পর আপনারা নিজের জীবনে অ্যাপ্লাই করুন। তাতে কী হবে জানেন, প্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি করবে। দেখুন, গরিব থেকে ধনী কে না হতে চায়, এবং খুব কম সময়ে ধনী যে গ্রহটি করে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। কালকে এমনিতেই শুভ রথযাত্রা, দিনটি দুর্দান্ত দিন। এই শুভ রথযাত্রায় যে রাশিগুলোর, যে ছয়টি রাশির কপাল খুলতে চলেছে, সে ছয়টি রাশির নাম এবং টার্গেট নাম্বার আমি এই ভিডিওতে আলোচনা করব, এবং রাশিভিত্তিক শুভ সময়ও আমি এই ভিডিওতে বলব। তবে মোটামুটি আমি যদি বলি, কালকের দিনটা টোটাল দিনটা কিন্তু শুভ সময় কিন্তু থাকছে। যদিও আমি স্পেসিফিক কিছু সময়টা আপনাদেরকে বাছাই করে আপনাদেরকে দিব, যেটা আমি প্রতিদিন দিই, টার্গেট নাম্বার এবং স্পেসিফিক শুভ সময়। দেখুন, যে রাশিগুলো আগামীকাল মহাপ্রাপ্তি বা সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশিগুলোর আলোচনা এই ভিডিওতে আমি করতে চলেছি। তবে একটি কথা বারবার বলছি, আপনার জন্ম কুণ্ডলিতে বা আপনার হস্তরেখাতে রাহু গ্রহের পজিশান কেমন আছে। রাহু গ্রহ যদি আপনার পীড়িত হয়, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে না। রাহুকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন, এটা আমি বারবার বলছি। তাতে কি আকর্ষিক প্রাপ্তির জায়গাটা আপনাদের কিন্তু বৃদ্ধি করবে। রাহু কলিযুগের রাজা, এর সাথে সাথে শনি, শুক্র এবং বুধ, এই তিনটি গ্রহ কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। এই যে কলিযুগের যে রাজা, এই এর সাথে সাথে আপনার হস্তরেখাতে রাহুর পজিশান কেমন আছে, এবং আপনার জন্মছকে রাহুর পজিশান কেমন আছে, এবং আপনার ভাগ্যভাব ধনভাব কেমন আছে, এটা কিন্তু একান্তই দেখা দরকার। আপনার ভাগ্যভাব অথবা ধনভাব যদি আপনার পীড়িত হয়, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে না। এবং তার সাথে সাথে পঞ্চম ভাব, এই ভাবটা কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ এই জায়গাগুলো দেখা একান্তই দরকার। এবং এই জায়গাগুলো যদি আপনার ক্ষেত্রে স্ট্রং থাকে, তাহলে কিন্তু প্রাপ্তি আপনার ঘুরতে কিন্তু বাধ্য। তবে একটি কথা আমি আবারও বলছি, আপনার জন্মছক বিচার করার, যারা জন্মছক নেই, অনেকে আছে কি জানেন, নিজের রাশি কিন্তু জানে না। এই যে নিজের রাশি যারা জানে না, তাদের ক্ষেত্রে একটি কথা আমি আবারও বলছি, যারা রাশি জানে না তাদের ক্ষেত্রে রাশিটা আপনারা আগে নির্ণয় করুন, আপনার রাশিটা কী। কিন্তু এই যে ছয় রাশির কথা বলছি, একই রাশির লাখো কোটি হাজার মানুষ আছে, সবারই কি ভাগ্য সমান, সেটা কখনোই না। আগামীকাল যে রাশিগুলোর প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি করেছে জগন্নাথ দেবের কৃপায়, সেই রাশিগুলোর বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তবে একটি কথা আবারও বলছি, আপনারা জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ অবশ্যই আপনারা কমেন্ট করুন। এই পয়লা জুলাই 2022
যে ছয় রাশি প্রবল প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি, যেইটাই বলুন না কেন ঘটতে চলেছে সেই ছয়টি রাশির বিষয় নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রাপ্তি জায়গাটা কিন্তু নির্দেশ করতে হবে আপনার ন্যাকাল চার্টটা দেখতে হবে। ন্যাকাল চার্টে যদি আপনার প্রাপ্তির জায়গা ভালো থাকে তাহলে আপনার কিন্তু প্রাপ্তি হবে। এটা একমাত্র একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই, একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু নির্ণয় কিন্তু করে দিতে পারবে। অর্থাৎ আপনার এই প্রাপ্তির যোগটা কখন আছে, কোন বছর আছে, কোন সময়ে আছে, একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে জানিয়ে দিতে পারবে। আপনার ক্ষেত্রে যোগ নাই দেখা যাচ্ছে, কোন সময় আছে, কোন বছর আছে, এটাও কিন্তু দেখা দরকার। এবং এর পাশাপাশি রাহু গ্রহ কোন ভাবে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে। অনেকেই তো প্রাপ্তির জন্য প্রচুর চেষ্টা করছেন, প্রাপ্তি কি সবার হয় না, কারণ আপনার জন্মছকে কিন্তু প্রাপ্তির যোগ থাকা কিন্তু একান্তই দরকার। প্রাপ্তি যদি আপনার না থাকে তাহলে হাজার চেষ্টা করলেও আগামীকাল আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু হবে না। আমি যে ছয় রাশির কথা বলছি, কম হোক বেশি হোক, আগামীকাল যে কোনো সূত্র থেকে কিন্তু অর্থ কিন্তু আগামীকাল কিন্তু পাবে। অর্থাৎ কম হোক বেশি হোক, কত অ্যামাউন্টের অর্থ পাবে সম্পূর্ণ ডিপেন্ড করে ভাগ্য ভাব। অর্থাৎ ভাগ্য আপনার যত স্ট্রং হবে কি না, তত কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত কিন্তু হতে চলেছে। আগামীকাল যে রাশিগুলোর প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি একে একে জানাবো এবং পাশাপাশি টার্গেট নাম্বার। শুভ রথযাত্রা প্রত্যেক প্রিয় ভিউয়ার্সকে বলবো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রথম আপনাদেরকে আমি বলি, নাম্বার ওয়ান যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 6 এবং 4 আপনাদের টার্গেট নাম্বার, এবং আপনাদের শুভ সময় 8:39 থেকে আপনার 11:21 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 8 এবং 5। তুলা রাশির ক্ষেত্রে শুভ সময় আপনার 10:28 থেকে 12:18 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, তিন নম্বর যে সৌভাগ্যশালী রাশি সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের 3 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 10:19 থেকে 1:02 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 7। শুভ সময় সকাল 11:32 থেকে 1:48 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার দুর্দান্ত প্রাপ্তি 5 নম্বর রাশি, সেটি হচ্ছে সৌভাগ্যশালী, অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় সকাল 10:11 থেকে 12:44 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার 5 এবং 8। এরপর যে রাশির কথা আমি বলবো সবশেষ এবং অন্তিম রাশি, সৌভাগ্যশালী রাশি, প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 7 এবং 2, এবং আপনাদের যে শুভ সময় আগামীকাল সকাল 11:00
21 মিনিট থেকে সকাল 11টা 21 মিনিট থেকে আপনার 12টা 34 মিনিট পর্যন্ত সময়টা কিন্তু শুভ। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা ইনভেস্টমেন্টটা করুন। অর্থাৎ এই যে আমি যে 6টি রাশির কথা আমি বললাম, জগন্নাথ দেবের আশীর্বাদে করুণাতে সুপার প্রাপ্তি কিন্তু এই 6 রাশি কিন্তু নিশ্চিত হতে চলেছে। যদিও আপনার জন্মকুণ্ডলী দেখা একান্তই দরকার, সেখানে বিচার বিশ্লেষণ করা দরকার এবং আপনার যোগ আছে কি না সেটা কিন্তু দেখা থাকা দরকার। যদি যোগ না থাকে তাহলে কিন্তু কোনো মতেই হবে না, যোগটা কিন্তু থাকা দরকার। এবং কিছু কিছু হয় শুভ যোগেও অনেক ক্ষেত্রে কপাল কিন্তু খুলে যায়। যদি আপনার ছকে পটেন্সিয়ালিটি যদি থাকে, ছক যদি আপনার পারমিট করে, তাহলে কিন্তু আপনার মহাপ্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তি আপনার কিন্তু ঘটবেই ঘটবে। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। প্রত্যেক প্রিয় ভিউয়ার্সকে বলবো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রত্যেকে কমেন্ট করুন, আগামীকাল শুক্রবার রথযাত্রায় যে 6 রাশির আমি কথা বললাম সেই 6 রাশির মহাপ্রাপ্তি হতে কিন্তু নিশ্চিত চলেছে। নমস্কার, ধন্যবাদ।